উৎকট গরমে রাজ্যবাসীক দহিছে। তেনে সময়তে বিদ্যালয়ের পাঠদানসমূহ আগুয়াই দিয়া হয়েছে। এগৰাকী ছাত্রী নারায়ণপুরত শ্রেণীকোঠাতে ঢলি পড়েছে উৎকট গরমের বাবে। দশম শ্রেণীর ছাত্রী বর্ণাহরণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়তে অঘটনটি সংঘটিত হয়েছে কিছু সময় পূর্বে। ততাতৈয়াকৈ ঢলপুর চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে ছাত্রীগুলিক। উৎকট গরমের বাবে পাঠদানের সময়সূচী আগুয়াই দিয়া হয়েছে। রাজ্যের কেবাখনো জেলাত পূর্বর সময়সূচীতেই লক্ষিমপুর জেলার বিদ্যালয়সমূহ চলি আছে। পাঠনা সভার পাছতে ছাত্র ছাত্রী সকল যেটা ক্লাসরুমের ভিতর প্রবেশ করেছে তার ঠিক দুই চারি মিনিটের পাছ ভিতরতে এজনী ছাত্রী হঠাৎ মানে উশাহ লোব নোৱাৰা হৈ পড়লে। উশাহ লোব নোৱাৰা হৈ তাই কান্দিবলে লাগিছে আর ভরি হাতবিল কিছু চেঁচা হয়ে গেছে। আমি ক্লাস বাদ দিয়ে তাইক মানে শুশ্রূষা করবলে লাগিল। আর তার পরবর্তীতে আমি দেখিছো যে তাই কোনো প্রকারে উশাহটা ঘুরাব নাই। তেতিয়া লগালগে আমি প্রধান শিক্ষকদেব সহায়ক আমি এখন গাড়িরে মাকক খবর দিয়ে মাতি হসপিটাল আমি পঠিয়াই দিছো। আর এনেকা ধরনের আর সমস্যা যে আর নাহিব তাক আমি নিয় করব নয় নিশ্চয় এনেকা আর রিপিট হব পারে। তো ছাত্র ছাত্রী অত্যাধিক গরমের কারণে হয়েছে ইয়াতে এটা 42 পর্যন্ত হবলে গৈ আছে। গতি ইমানখিনি সহ্য করা আমার মানুষের ক্ষমতা নাই আর ছাত্র ছাত্রী সকল বিশেষ পোশাকবিল মানে উপযুক্ত হয়তো নহয় সেই কারণেও হয়তো বেশি মানে কষ্ট অনুভব করেছে। আর বিশেষ কারেন্টের একটা সমস্যা বর্ণাহরণী হাইস্কুল আমার কারেন্টের সমস্যা আর স্কুল ঘরবিলাকৰ সমস্যা ঘরবিল মানে সম্পূর্ণ হাইজেনিক নহয় আর কারেন্ট টোটালি নাই। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।